মৃত্যু আলাদা করতে পারলো না স্বামীর স্ত্রীকে। স্বামী চোখ বুঝতেই কয়েক মিনিটের ব্যবধানে স্বামীর বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্ত্রী। ঘটনায় হতবাক সকলে। মৃত স্বামীর বুকে মাথা রেখে চলে গেলেন স্ত্রীও। স্বয়ং মৃত্যুও যেন আলাদা করতে পারল না স্বামী স্ত্রীর এই বন্ধনকে। একই সঙ্গে স্বামী স্ত্রীর মৃত্যুতে চোখের জল বাঁধ মানছে না পরিবারে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকার ভোলতা গ্রামে। এই গ্রামেই ঘটে যাওয়া এই ঘটনা যেন সিনেমার গল্পকেও হার মানাবে। বর্তমান সময়ে ডিভোর্স, ছাড়াছাড়ির ঘটনা যেন খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সমাজে। বিয়ের কয়েক বছরের মধ্যেই ডিভোর্স হয়ে যাওয়ার ঘটনা এখন নতুন কিছু নয়। তবে স্বামী স্ত্রীর এই বন্ধনকে বলা হয় শ্রেষ্ঠ বন্ধন। স্বামী স্ত্রীর বন্ধনকে বলে সাত জীবনের বন্ধন। স্বামী স্ত্রী মানে একে অপরের পাশে থাকা, বিপদে আপদে সুখে দুঃখে একে অপরের হাত ধরে সারাটি জীবন কাটিয়ে দেওয়া। সম্প্রতি মুর্শিদাবাদে ঘটে যাওয়া এক ঘটনা গায়ে কাটা দিয়েছে সকলের। স্বামীর মৃত্যু শোক সামলাতে পারলেন না স্ত্রী, তাই স্বামীর মৃত্যুর মাত্র 3 মিনিটের মাথায় মৃত স্বামীর বুকে মাথা রেখেই চলে গেলেন স্ত্রী। এই ঘটনা যেন সিনেমার গল্পকেও হার মানাবে। 5 দিন শয্যাশায়ী হয়েছিল ওর, মানে শোক তাপ সহ্য না করতে পেরে ঠাকুমা হার্ট অ্যাটাক করেছে। যেমন যেখানে যেত সেখানে দুজনেই যেত, মাঠে গেলে তাও দুজনে যেত, কোনো কোনো জায়গায় উৎসব হলে তাও যেত। আর বাড়িতে তো কোনো সময় মানে কি আলাদা থাকতো না, সব সময়তে এক জায়গায় বসে থাকতো। তোমাদের সঙ্গে কি রকম আচরণ করতো? আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার। কোনো ঠাট্টা? হ্যাঁ, ঠাট্টা তামাটা ও তো বলতে নাই। পরিবার সূত্রে জানা যায় মৃত স্বামীর নাম শঙ্কর মণ্ডল, বয়স 85 বছর, এবং স্ত্রীর নাম নিয়তি মণ্ডল, বয়স 68 বছর। মৃত দম্পতির এক ছেলে ও 2 মেয়ে, তাদেরও বিয়ে হয়েছে অনেক আগেই। এখন তাদের ভরা সংসার, নাতি নাতনি রয়েছে। এই মণ্ডল পরিবারের সাথে গ্রামের সকলেরই সুসম্পর্ক। মৃতদের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে প্রায় 5 দশক আগে এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিবাহ পরবর্তীতে তাদের 2 মেয়ের অনেক আগেই বিয়ে হয়েছে। একমাত্র ছেলে অনন্ত মণ্ডলেরও স্ত্রী ছেলে মেয়ে রয়েছে। সকলেই দিব্যি সুখে ছিলেন। তবে বৃদ্ধ শঙ্করবাবু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তার। কয়েকদিন আগে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, কিন্তু হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেও শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। দাদু বিছানায় পড়েছিল, তারপর ঠাকুমা, দাদু মারা গেল। যে ঠাকুমা বিছানায় কতদিন থেকে পড়েছিলেন? 5-6 দিন, ওই 8:40। তারপর দাদু মারা গেল, দু ঠাকুমা, ঠাকুমাকে ডাকছি, ঠাকুমা ঠাকুমা করে ঠাকুমা 3 বার সারা দিল, দু মেডিকেলে ঠাকুমা ওখানে মারা গেল। ওই উজিরে আপনাদের সঙ্গে কেমন ব্যবহার ছিল? ভালো। ওরা একসাথে খেতো, আমাদেরকে কোনো সময় যে জিনিস আনতো আমরাও দিতাম, ওরাও দিত, না দিয়ে খেতো না আমরাও খেতাম না। কোথাও ফুসাল দিয়ে এলে পরে লাগবো লাউ, দাদু দাদুকে দিত তবে খেতো, না ছাড়া খেতো না। আর কোথাও গেলে একসাথে প্রায় 5 দিন শয্যাশায়ী অবস্থায় কাটানোর পর মৃত্যু হয় তার। মৃত্যুর পরেই পরিবারে কান্নার রোল ওঠে। স্ত্রী স্বামীর বুকে মাথা রেখে কাঁদতে থাকেন। ঘটনার প্রায় 3 মিনিটের মাথায় তিনিও চুপচাপ হয়ে যান, যা দেখে মৃতের পরিবার ও প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করতেই নিথর দেহ হেলে পড়ে যায় স্বামীর দেহের পাশে। গ্রামের এক চিকিৎসক তাকে পরীক্ষা করে বলেন স্ত্রীরও মৃত্যু হয়েছে। দুইজনা যে একসঙ্গে যাইতো, একসঙ্গে খাওয়া, একসঙ্গে শোয়া, না দেখতে পেলে কোথায় যাবো কোথায় যাবো করে খুঁজে বেড়াইতো। তো কালকে যখন মারা যায় কোনো অসুস্থ ছিল বা কিছু হয়েছিল? না, শ্বশুরটা একটু অসুস্থ ছিল, আর শাশুড়ি মার কিছু অসুস্থ ছিল না। কতক্ষণ পরে, মানে শ্বশুরের মরার কতক্ষণ পরে আপনার শাশুড়ি মারা? আমার শাশুড়ি বা 3 মিনিট বাদে মারা গেছে। কি মনে হচ্ছে এই মৃত্যুকে আপনার? আমার বাবার লেগে মা মারা গেল। তবে স্থানীয় বাসিন্দাদের মতামত, স্বামীর মৃত্যু শোক বোধহয় সামলাতে পারেননি স্ত্রী। এরপর সেখানে হাজির সকলেই হতবাক হয়ে যান। মর্মান্তিক ঘটনায় গ্রামের সকলেই আশ্চর্য হয়ে পড়েন। এ বিষয়ে প্রতিবেশী এক মহিলা বলেন, দুজনের মধ্যে এত মিল ছিল যে ভাষায় বোঝানো সম্ভব নয়। একই সাথে খাওয়া দাওয়া, একই সাথে মাঠে মন্দিরে যাওয়া,
এমনকি ওদের গরুটিও মাঠে চড়াতে গেলেও দুজনে একই সাথে যেতেন, একই খাবার দুজনে ভাগ করে খেতেন। শুধুমাত্র তাই নয়, পাড়ার সকলের সাথেই ওদের সুসম্পর্ক ছিল। একই সাথে স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনায় চোখের জল বাঁধ মানছে না পরিবারে। এ বিষয়ে মৃতদের নাথ বউ সুপ্রিয়া মণ্ডল বলেন, গোটা বিষয়ে গ্রামের মানুষ কিছুটা বিস্মিত হলেও অনেকেই বলছেন এ যেন সহমরণ। দুজনের খুবই ভালোবাসা ছিল, সেই ভালোবাসা সম্পর্ক সহ্য করতে পারে নাই স্বামীর মৃত্যু, সেই জন্যই ঠাকুমা মারা গিয়েছে। ঠাকুমা দাদু আমরা নিয়ে সারাদিন নাচ ভোজি সম্পর্কে খুব লগড়বড় করতাম ঠাকুমাকে দাদুকে নিয়ে। মৃত্যু করেছে মনে হয়েছে দুজনের খুব ভালোবাসার খুব টান, যেমন সিরিয়াল টিভি সিরিয়ালে দেখায় সেইরকম ওদের দুজনের স্বামী স্ত্রীর। দুজনেই সারা জীবন একসাথে পথ চলার কথা রাখলেন মৃত্যুর পরেও। বাবা একটু অসুস্থ ছিল, বাবার একটু শ্বাসকষ্ট হাড়ের প্রবলেম দেখা দিয়েছিল আর পাঁচ দিন। তারপর আমি কালকে চলে গেলাম, মামাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে এলো, বাবাকে চা খাওয়াইলাম। চা টাক হয়ে আমি বাবাকে মুখটুক পুঁতে দিই, বাবাকে 50 টাকা হাতে দিলাম, বললাম বাবা বিড়ি খেয়ে, টাকাটা আমার ছুরি ফেল দিল। বাবার টাকাটা তখন জ্ঞান ছিল, টাকাটা ছুরি ফেল দিল, টাকাটা ধরলো না। সেই টাকাটা কুড়িয়ে আমি মায়ের হাতে দিলাম, মাও কাঁদতে লাগলো, আমিও কাঁদতে লাগলাম, দুজনাতেই খুব কাঁদলাম। কেন্দে মাকে বলছি আসছি, দাদাও বললো আমি একটু তাহলে মাকে বাবাকে একটু ব্যাংকে নিয়ে যেতে, যা পয়সা কুড়িয়ে আছে আমি তুলে আনছি। হ্যাঁ তুলে আনো, খরচা বরচা তো আছে, তুলে আনো। সেটাও আমার দুই ভাইপো নিয়ে গিয়েছিলো, দুই ভাইপো নিয়ে গিয়ে 10টার সময় নিয়ে গিয়েছিলো। কটার সময় এলো? 4টে, বিকাল 4টের সময় এসে এসে চান টান করিয়েছে, বাবা হাত পা মুছিয়ে দিয়েছে, ভাত খেয়েছে। বাবা খাইতে পারে নাই, বাবা খালি হলিস খেয়েছে, মা 4টি ভাত খেয়েছে। বাস তারপর আমি আবার 5টার সময় ফোন করি, মা বাবা কেমন আছে? তা বললো মা কেঁদে কেঁদে ফোন করছে, খুব কাঁদছে। আমি বলছি মা বাবা তো জ্ঞান আছে, তুমি কেঁদো না, তুমি কথা বলো। কথা বলছে আর খুব কাঁদছে, এইটুকু আমার সঙ্গে কথা হয়েছে। তারপরে রাত্রে যখন বাবার ওই রকম অবস্থা, বাবা যখন মারা যায়, আমার দাদা তখন আমাকে ফোন করেছে, বুনডে আমার বাবা চলে গেল। তখন কটা হবে? তখন 8:30-9টা হবে, ঘড়ি দেখি নেই, 8:45 এই হলো। তারপরে আমি খুব আচারে বিচারে ঘরে বসে কাঁদছি, তা উনি জানেন তো বারান্দা নাই, ঘরেই কাঁদছি, বসে বুক চাপড়িয়ে কাঁদছি। তারপরে 5 মিনিট কি 2 মিনিট 3 মিনিট হবে, আবার বলছে মা চলে গেল। আমি আবার দুমারে তখন বুক চাপড়ি চাপড়ি গড়াগড়ি দিয়ে কাঁদছি। তখন আমাদের বাড়িতে মেলা লোক আছে, ছুটে এলো, কাকিমা কী হলো কী হলো, আমি আমার বাবা মা দুজনাই শেষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।